হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি বন্ধুরা। তো আজকে আরও একটি নতুন ক্লিনিং ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটি আমি শুরু করেছি মায়ের রুম থেকে। তো আজকে মায়ের রুমটা প্লাস আমাদের ডাইনিং পেসটা ক্লিনিং করব, তো সেই ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ক্লিনিং বলতে শুধু ফ্লোর ক্লিনিংটাই হবে, আর কোনো ক্লিনিং আজকে হবে না। তো শুধু মায়ের ঘরটা আর ডাইনিংটা ফ্লোর ক্লিনিং করব, তার একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, মায়ের ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেল, এবার ডাইনিং পেজটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিতে দিতে তোমাদেরকে একটা কথা বলা খুবই প্রয়োজন, যেটা হলো তোমরা কেউ ভিডিওতে ডব্লিউটি না করে শুধুমাত্র কমেন্ট করে চলে যাচ্ছ, আমাকে লাইকও দিচ্ছ না বন্ধুরা। তো এটা তোমরা করো না। যাদের ডব্লিউটি করার ইচ্ছে বা সময় নেই, তারা প্লিজ ভিডিওতে ক্লিক করো না, শুধু কমেন্ট করো না, এতে আমার প্রবলেম হয়, ঠিক আছে? আমি কারোর সাথে এরমনটা করি না, আর আমার খুবই ছোট্ট ভিডিও। আমি কমপক্ষে যাদের ভিডিও দেখি, মানে বেশি আর্ধেক দেখার চেষ্টা করি, আর যাদেরটা ভালো লাগে তো ফুল দেখারই চেষ্টা করি। তো তোমরা আমার সাথে প্লিজ এরম করো না। আমি চাইলেই তোমাদের নামটা ধরে বলতে পারতাম, তো আমি নাম ধরে আর বলছি না, তোমাদেরকে আমি জাস্ট এমনি বলে গেলাম। তো বন্ধুরা, এরপর দেখো আমি চলে এসেছি মায়ের ঘরে। এবার আমি ঘরটাকে মুছে নেব, তো আমি আজকে লাঠি দিয়েই ঘরটা মুছবো বন্ধুরা। তো তোমরা প্লিজ আমার সাথে থেকো, আর প্লিজ যেটা বললাম ভিডিওগুলো একটু ওয়াচ করার চেষ্টা করো বন্ধুরা। ভিডিও ক্লিক করে এক মিনিট দু মিনিট দেখে বা না দেখে কেউ কমেন্ট করো না, আমি কারোর সাথে এমনটা করি না। যাদের 8-10 মিনিটের ভিডিও আমি তাদেরটাও কমপক্ষে 7 কি 6 মিনিট দেখার চেষ্টা করি। তো আমি যাদেরকে কমেন্ট করি তারাদেরটা মানে কখনোই আমি না দেখে কমেন্ট করি না, কিন্তু তোমরা যেটা আমার সাথে করছো, ঠিক আছে? এতে আমার কী হচ্ছে, চ্যানেলের বা ভিডিওর দুটোরই খুব ক্ষতি হচ্ছে, এটা একদমই করো না। তো যাই হোক, মায়ের ঘরটা দেখো মুছে নিচ্ছি। মুছতে মুছতে তোমাদের সাথে অনেক গল্প করলাম বন্ধুরা, তো তোমরা কেউ কিছু মনে করো না। আমি তো কারো নাম ধরে বলছি না, তো আমি সবাইকেই বলছি, সবাই সবার পাশে না থাকলে হবে না। তো আমরা যেহেতু নতুন ক্রিয়েটর, তো আমাদের একটু পরস্পরের হেল্প দরকার, কেউ একা একা এগিয়ে যেতে পারবে না, ঠিক আছে? তো চলো, আমার সকল বন্ধুদেরকে আমি একটাই রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, প্রত্যেকে একটি করে লাইক দিয়ে দাও, একটু কমেন্ট করো ভালো ভালো, আর অনেক অনেক শেয়ার করে দাও বন্ধুরা। আর যারা নতুন প্রথমবার দেখছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দাও, পরবর্তী আরও ভালো ভালো ব্লগ বা অন্যান্য ক্লিনিং ভিডিও, ঠিক আছে, দেখার জন্য। তো আজকে মায়ের ঘরটা তো ক্লিনিং করে নিচ্ছি, শুধু ফ্লোরটাই ক্লিনিং করলাম বন্ধুরা। আমি একটা খুবই ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তোমাদের শুধুমাত্র দেখার সুবিধাতে, যাতে তোমরা ভিডিওগুলো স্কিপ না করো আর যাতে একটু ফুল ওয়াচ দাও, সেই জন্য আমি ছোট ছোট ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর তোমরা বলেছিলে একটু স্লো মোশনে করতে, মানে স্পিডটা বেশি হয়ে যাচ্ছিলো, তো আমি দেখো স্লোই করেছি আজকে, কোনো ভিডিওতে স্পিড আমি বেশি বাড়াইনি, শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে। তো চলো, তোমরা আশা করি যারা আমাকে রিকোয়েস্ট করেছো এবং আমার অন্যান্য যেসব বন্ধুরা আছো, তারা আমাকে মানে ফুল ওয়াচ দিয়ে আমার মানে ফুল সাপোর্ট করবে। তো আমার ছেলে গায়েটা ঘরে ঢুকিয়ে দিলাম, আর এবার ডাইনিংটা আমি পুরো ফাঁকা হয়ে রয়েছে, বা ডাইনিং পেজটা আমি মুছে নেবো বন্ধুরা। তো আজকে আর আমি আমার ঘরটা যাচ্ছি না, কেননা মানে এত বড় জায়গা না, একা একা প্রত্যেক দিন পুরোটা মোছা কম মানে সম্ভব হয় না। তো আমি এই জন্য ভাগ করে নিচ্ছি, আর যদিও বা বৃহস্পতিবারে আমাদের পুরো ঘরটাই মুছতে হয়, এই ঘর ওই ঘর ডাইনিং সবটাই, কারণ সেদিন ঘর আমরা মুছে থাকি বৃহস্পতিবারে প্রত্যেক। তো অন্যান্য দিন আমি হয়তো ভাগ করে মুছে নিই, কিন্তু সেদিন আর সেটা হয় না। তো যাই হোক, ভিডিও আমার শেষের দিকে চলে এসছে, আর বেশি বড় করব না। তো চলো, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আর আমি তোমাদের সাথে ক্লিনিং করতে করতে ব্লগটা এই ডাইনিংয়ে আমি শেষ করব। আর আজকে হাত দিয়েও মুছতে পারতাম, কিন্তু যেহেতু ডাইনিংটা মানে এত ছড়ানো না এদিক সেদিক, তো মানে হাত দিয়ে মুছতে গেলে আমি মানে বারবার উঠতে উঠতে আমার কোমর মাজা সব ধরে যাবে, তো সেই জন্য আমি লাঠি দিয়ে মুছছি। তো ডাইনিংটা আমাদের অনেকটাই বড়, তোমরা দেখে বুঝতে পারছো, এদিক সেদিক মানে চারদিকে ছড়ানো, কী বলবো। তো যাই হোক, চলো আমি ভিডিওটি আমি শেষ করতে চলেছি। তোমরা সকলে আমার সাথে থেকো, পাশে থেকো, আমি আমার সকল বন্ধুদের সাথে রয়েছি, পাশে রয়েছি, আর সকলকে আমি ফুল সাপোর্ট করছি, আশা করি তোমরা আমাকে ফুল সাপোর্ট করবে। তো চলো, একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শেষ করো, আর অনেক অনেক কমেন্ট করো, শেয়ার করে দাও প্রচুর প্রচুর, আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে নোটিফিকেশনটি অল করে দাও। তো চলো, ডাইনিংটা মুছতে মুছতে ভিডিওটি শেষ করছি, ডাইনিং প্রায় মোছা শেষের দিকে। তো চলো দেখতে থাকো।